বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দিন ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সর্বত্রই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহণ প্রক্রিয়া পঁয়ত্রিশটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এক হাজার আটশো উনিশটি আসনে পঞ্চায়েত সমিতির একশো অষ্টাশিটি আসনে এবং জেলা পরিষদের ছিয়ানব্বইটি আসনে এদিন ভোট হয় এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীর সংখ্যা এক হাজার একশো আঠারো জন এবং সিপিএম দলের প্রার্থীর সংখ্যা এক হাজার দুইশো বাইশ জন কংগ্রেস দলের প্রার্থীর সংখ্যা সাতশো একত্রিশ জন সরকারি জোরসঙ্গী তিপ্রামথা দলের প্রার্থী সংখ্যা একশো আটত্রিশ জন সিপিআইএমএল দলের প্রার্থী সংখ্যা জন এবং নির্দল প্রার্থীর সংখ্যা ছিল একশো জন এই নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে নিযুক্ত সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন এবং ভোট ভোটকর্মীদের ধন্যবাদ জানানোর লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ বিজেপি এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রখিদ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সাংবাদিক আমাদের রাজ্য প্রথমত আপনারা সবাই জানেন আজকে বর্ষিয়ান কমিউনিস্ট লিডার প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরলোক ইহলোক ত্যাগ করে পলোক গ্রমণ করেছেন ওনার শোক তপ্ত সন্তপ্ত পরিবারের প্রতি দলের পক্ষ থেকে এবং আমাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এদিন আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন রাজ্যে প্রতিটি স্থানে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ পর্ব প্রতিটি ভোট কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সকল ভোটারদের ভোট দানে উৎসাহ প্রদান করেছে বলে দাবি করেন তিনি বলেন গত পাঁচ বছরে বিজেপি পরিচালিত গ্রামীণ সরকার যেভাবে জনগণের জন্য কাজ করে গেছে তা নিরিখে আগামী পাঁচ বছরেও ভারতীয় জনতা পার্টি পরিচালিত গ্রামীণ সরকার গঠনের স্বার্থে জনগণ ভোট প্রদান করেছে বলে আশাবাদী তিনি এই নির্বাচনের সঙ্গে নির্বাচন দপ্তর সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন এবং যে সমস্ত নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মচারীরা রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই নির্বাচনকে সার্বিক সুস্থ শান্তিপূর্ণ করার জন্যে প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্যে এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদের প্রত্যেককেও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানায় তো যেমনটি আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয় বললেন গোটা রাজ্যেই সকাল থেকে একেবারে নর্থ থেকে শুরু করে সাউথ অব্দি প্রত্যেকটি জায়গায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেখানে যেখানে সম্ভব মানুষকে এই ভোটদানে উৎসাহ প্রদান করা এবং তাদেরকে প্রয়োজনে আমরা দেখেছি বহু জায়গায় অনেক বয়স্ক মহিলা পুরুষ তারাও ভোটদানে যাচ্ছেন কাজে তাদেরকেও যাতে খুব সুশৃঙ্খলভাবে ওনারা যাতে সেখানে পৌঁছতে পারেন তার জন্যে যা যা করার সহায়কের ভূমিকায় ছিলেন তার জন্যে এই অবাধ সুষ্ঠু নির্বাচন রাজ্য জুড়ে যে সংগঠিত হয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত তাদের সকলের কাছেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্যের মানুষ তার আগের পঞ্চায়েতের যে কাজকর্ম হয়েছে এবং একটা সুষ্ঠু পঞ্চায়েত পরিচালন ব্যবস্থা মানুষ দেখেছেন যে জনগণের জন্য পঞ্চায়েত কি করে কাজ করে দল মতের ঊর্ধ্বে উঠে পঞ্চায়েত কি করে কাজ করে সেই নিরিখেই এবারও ভোট প্রয়োগ করেছেন